কামনা করি। আমি মূল টপিকসে যাওয়ার আগে তোমাদের একটা স্লাইড দেখাচ্ছি, এখানে কিছু প্রশ্ন আছে, তুমি একটু চিন্তা করবা 2 সেকেন্ড। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক একটা পাইপের মধ্যে দড়ি বেঁধে এমন টাইট দিয়েছে দড়িটা সরু হয়ে গেছে মাঝখানে, মানে নর্মাল যে পাইপের ব্যাস ছিল সেটা সরু হওয়াতে ওই ভিতর দিয়ে আরেকজন যেতে পারছে না, আর সে যাতে যেতে পারে তৃতীয় জনে কি করছে, তাকে ধাক্কা দিচ্ছে, চাপ দিচ্ছে। একটু চিন্তা করো যে এই ছবিটার মানে কি। দ্বিতীয় ছবি, একজন বিজ্ঞানী, একজন বিশিষ্ট বিজ্ঞানী, এবং তার নাম স্লাইডে দেওয়া আছে, তার নাম তোমরা অবশ্যই জানো, তার নাম কি একটু চিন্তা করো তো, মনে করতে পারবি না? উনি হইলেন জর্জ সাইমন ওমস, যার নাম অনুসারে সূত্রটা আসছে যে আজকে যে আমাদের আলোচনার বিষয়বস্তু, ওমস ল। এবং প্রথম চিত্রের যে বিষয়গুলি আছে আমি এখনো বলছি না, তোমরা এটা মাথায় রাখবে, এই প্রশ্ন সামনে আসতেছে। তাহলে আমরা সামনে আগাই, আর তিন কোণা বা ত্রিভুজ, ত্রিকোণ বিশিষ্ট ক্ষেত্র বা যে ত্রিভুজটা দেওয়া হয়েছে এটা নিয়েও আমাদের অ্যাক্টিভিটি আছে, ভেরি ইম্পর্টেন্ট, যার জন্য এই স্লাইডটা আমরা প্রদর্শন করেছি। এটা রিমাইন্ড দিয়ে রাখলাম, এটা ফিডব্যাক আমরা পরে তোমাদের কাছ থেকে নেব। আজকের বিষয়বস্তু ওমস ল। ওমস ল থেকে যা আমরা শিখব তা হলো, ওমের সূত্র লিপিবদ্ধ করতে পারবে, ওমের সূত্র ব্যাখ্যা করতে পারবে, ওমের সূত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক নির্ণয় করতে পারবে, ওমের সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করতে পারবে। এই টপিকসটা অতীব গুরুত্বপূর্ণ একটা টপিকস। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু না, তোমরা ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্র, এইটা যারা প্রযুক্তিগত বিষয়ে বিদ্যুৎ সম্পর্কে জানতে চায়, ইভেন সাধারণ বিদ্যুৎ ব্যবহারকারী, সবার জন্যই এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহ পরবর্তী স্টেপগুলি অনুসরণ করো। তোমরা স্লাইডে যে ছবিটি দেখতে পাচ্ছ, উনি হলেন জর্জ সাইমন ওমস, উনি 1889 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1854 সালে মৃত্যুবরণ করেছেন। উনি একজন বিখ্যাত ফিজিসিস্ট এবং ম্যাথমেটিশিয়ান। উনি ওনার জীবনে বহুত গবেষণা করেছেন, অনেক ওনার গবেষণার ফলাফল রেখে গেছেন যেগুলো আমরা সুফল ভোগ করছি, আমরা ব্যবহার করছি। তার মধ্যে একটা হলো ওমস ল। এটা কেন ওমস ল হলো? উনি কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের উপর অনেক গবেষণা করেছেন, অনেক এক্সপেরিমেন্ট করেছেন, এবং উনি লক্ষ্য করলেন যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই তিনটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত, একটা আরেকটার সাথে নিবিড় সম্পর্কে জড়িয়ে আছে। সেই সম্পর্কটা উনি প্রথম আবিষ্কার করেছেন বিধায় উনি এই সম্পর্কটাকে ওমস ল হিসেবে নামকরণ করেছেন, এবং সারা বিশ্বের সকল টেকনোলজিস্ট বা প্রযুক্তি ব্যবহারকারীগণ আজকে ওমস ল হিসেবে জানে। অতএব আমরা ওমস ল হিস্ট্রি জানলাম, এবার ওমস ল সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানব। আমরা স্লাইডের দিকে লক্ষ্য করি, অধ্যাপক বিজ্ঞানী জর্জ সাইমন ওমস 1826 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক আবিষ্কার করেন, তার নাম অনুসারে একে ওমের সূত্র বলে। ওমের সূত্রটা কি? ওমের সূত্র নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে স্লাইড থেকে আমরা দেখলাম যে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে দেখা যায় যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বা সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্টের প্রবাহ ঘটবে সেই প্রবাহটা ভোল্টেজের সাথে সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমরা বিস্তারিত জেনেছো ভোল্টেজ কি, এবং এর পূর্বের স্লাইডে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম যেখানে উপরে একজন দড়ি দিয়ে টানতেছিল, আরেকজন যাওয়ার চেষ্টা করছে, আরেকজন পুশ করছে বা চাপ দিচ্ছে।
ওই তিনজন ব্যক্তিকে দিয়ে তিনটা জিনিস বোঝানো হচ্ছিল। এটা সামনে আমরা আসতেছি, আর পরে ওই সূত্রের সঙ্গে লিঙ্ক রেখে বলতে চাচ্ছি। পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের সাথে সমানুপাতিক। ভোল্টেজ মানে বৈদ্যুতিক চাপ, যে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে সাহায্য করে। যে চাপ না থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ ঘটবে না, তোমরা এটা জানো। তাহলে ওহমের সূত্র যা বলছে, তাপমাত্রা স্থির থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের সাথে সমানুপাতিক। ভোল্টেজটা কি, তোমরা তা গত ক্লাসে শিখেছো যে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ ঘটাতে হলে একটা বাহ্যিক চাপের বা বলের প্রয়োজন হয়, সেটাকে ভোল্টেজ বলে। আর যে স্লাইডে, অর্থাৎ দুইটা স্লাইডের আগে যে আমরা একটা ছবি দেখিয়েছিলাম, সেই ছবিটা এখন আমরা ব্যাখ্যা করব। আমরা দেখতে পাচ্ছি স্লাইডের প্রথম উপরে যে লোকটি আছে তার গায়ে লক্ষ্য করো OHM ওম লেখা আছে, যে দড়ি দিয়ে টানতেছে। আর পাইপের ভিতর দিয়ে যা যাইতে চাচ্ছে সেটা AMP লেখা আছে। AMP হলো অ্যাম্পিয়ার কে বোঝানো হয়েছে। তারপর যে চাপ দিচ্ছে বা প্রেসার দিচ্ছে সে হলো ভোল্ট। ভোল্টা নামক বিজ্ঞানীর নাম থেকে আসছে। আমরা স্লাইডে দেখি, তোমাদেরকে আমরা প্রশ্ন রেখেছিলাম যে আমরা পরে আসবো, তাহলে এখানে তোমরা কি দেখতে পেলে, হোয়াট ইজ দা ইউনিট অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের একক কি, সেটাই হলো যে প্রথম ব্যক্তির গায়ে OHM লেখা আছে, ওমস। তোমরা স্লাইডের দিকে লক্ষ্য করো, তার উত্তর জানতে পারবে। তাহলে রেজিস্ট্যান্সের একক ওমস। আর একটা প্রশ্ন, হোয়াট ইজ দা ইউনিট অফ ভোল্টেজ, স্লাইডে তার উত্তর অলরেডি তোমরা জানো, এরপর আমরা এটা রিভিউ করছি কেন, যেন ওমস লটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো এবং সারা জীবন মনে রাখতে পারো। আমরা জানি পিপলস লার্ন বাই হিয়ারিং, শুনে 10%, পিপল লার্ন বাই সিইং, হোয়াট এভার হ্যাপেনিং, দেখে 20%। তা আমরা ছবি দিচ্ছি থিওরির সঙ্গে, তোমরা দেখলে 20% জানতে পারবে। পিপল লার্ন বাই ডুইং 70%, যখন এটা বাস্তবে প্রয়োগ করবে, এই ওয়ার্মস ল প্রয়োগ করে প্রবলেম সলভ করবে, তখন 100% অ্যাচিভমেন্ট আসবে। আমরা স্লাইডে আবার ফিরে যাই। হোয়াট ইজ দা ইউনিট অফ ভোল্টেজ, ভোল্ট, যে চাপ দিচ্ছে। আর চাপ দেওয়ার ফলে কি ঘটবে, কারেন্টের প্রবাহ ঘটবে। স্লাইডে দেখা যাচ্ছে হোয়াট ইজ দা ইউনিট অফ কারেন্ট, যাকে প্রেস করা হচ্ছে পাইপের ভিতর দিয়ে পাস করার জন্য, সেটা হলো কারেন্ট। তাহলে ইউনিট অফ রেজিস্ট্যান্স পাইপ সরু করে ফেলতেছে মানে কি, এটা একটা বাধা। যদি এখানে পাইপটা সরু না থাকতো তাহলে সহজেই সে চলে যেতে পারতো। জর্জ সাইমন ওহম যেটা বলেছে যে কারেন্টের প্রবাহ ভোল্টেজের সাথে সমানুপাতিক, এখানে যদি বেশি কারেন্ট পাস করতে হয় চাপ বেশি দিতে হবে। আমরা এটা একটা বাস্তব উদাহরণের সঙ্গে বলতে চাই, সমানুপাতিক, এটা অনুপাত, রেশিও। অর্থাৎ আমরা যদি এরকম একটা এক্সাম্পল বলি, করিম এবং রহিম, করিম যদি ভোল্টেজ হয়, রহিম যদি কারেন্ট হয়, করিমের যদি 10 টাকা থাকে বা 10 ইউনিট বল থাকে, তাহলে কারেন্ট যদি 1 ইউনিট হয় বা 1 টাকা হয়, তাহলে আমি যদি করিমের বল ডবল করি, তাহলে সমানুপাতিকের মানে হলো কারেন্টও ডবল হবে। করিম ভোল্টেজ, রহিম কারেন্ট, এরকম সমানুপাতিকের মানে কি, যে করিম যদি 10 ইউনিট হয় আর রহিম হয় 1 ইউনিট, এখন সমানুপাতিক হারে আমি যদি ডবল করি, তার মানে করিমকে 10 এর জায়গায় 20, তাহলে রহিমের কত হবে, 1 এর জায়গায় 2, এটাকে বলে সমানুপাত। ওকে যদি আমি 3 গুণ করি, 3 10 30, তাহলে রহিম হবে 3 1 3, তার মানে এখন আমরা করিম হলো ভোল্টেজ 10 ভোল্ট, প্রয়োগ করে যদি কোনো বর্তনীতে স্থির তাপমাত্রায় 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, আর আমি যদি এখন ভোল্টেজ ডবল করি, 10 দুগুণে 20 ভোল্ট প্রয়োগ করি, কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার, এইটা বোঝানো হয়েছে। তাহলে আমাদের আলোচনা থেকে অবশ্যই জানতে ইচ্ছা করছে যে কেন আমরা ওহমস ল শিখবো, ওহমস ল দিয়ে কি কি কাজ করা যাবে, কি কাজে লাগবে। আসো আমরা দেখে নেই ওহমের সূত্র প্রয়োগ করে কি কি কাজ করা যাবে বা এটা কি কাজে লাগবে শিখলে।
তা আমরা স্লাইড থেকে জেনে নিই। ওহমের সূত্র ব্যবহার করে বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স গাণিতিক নিয়মে বের করা যায়। এছাড়া কারেন্ট নির্ণয় করে তারের সাইজ বের করা যায়। তাপমাত্রা স্থির থাকলে ওহমের সূত্রের যে কোনো তিনটি রাশির মধ্যে দুটি রাশির মান জানা থাকলে ওহমের সূত্র প্রয়োগ করে অপর রাশির মান নির্ণয় করা যায়। বিদ্যুৎ প্রযুক্তিতে এ সূত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এই জন্য এই সূত্রটাকে মাদার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল বা মাদার ল বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডের যে ইনফরমেশনটা এটা একটু ভালো করে মনে রাখবে যে ওহমস তো কত গুরুত্বপূর্ণ একটা সূত্র। এদিকে কি করা যায়, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই তিনটা বিষয়ের দুইটা বিষয়ের মান যদি জানা থাকে তাহলে অপর রাশিটার মান বের করা যায়। কারেন্টের পরিমাণ নির্ণয় করে তারের সাইজ নির্ণয় করা যায়। আমরা এবার ওহমসের সূত্রের ব্যাখ্যা, ওহমসের সূত্রটা কিভাবে পাওয়া যেতে পারে, গাণিতিক ফর্মুলাটা কিভাবে ডেভেলপ করা যায় বা ডিরাইভ করা যায় সেটা আমরা স্লাইড থেকে দেখি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা রেজিস্টর, তার দুইটা প্রান্ত এ এবং বি। চিত্র নম্বর 7.1 তোমাদের টেক্সট বুকে আছে। ধরা যাক এ বি পরিবাহী দুই প্রান্তের বিভব যথাক্রমে ভিএ এবং ভিবি। যদি ভিএ বিবিদ হয়, যদি ভিএ গ্রেটার দেন ভি বি হয় তাহলে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি হবে। আর পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যদি আই হয় তবে ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি বা ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই। বাকি অংশ আমরা পরে বলছি। চিত্র থেকে যা তোমরা দেখলে আবার আমরা একটু রিপিট করে একটু মনোযোগের সহিত যদি এটা দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা রচনামূলক প্রশ্ন, তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকে, বর্ষবদ্ধ পরীক্ষায় থাকবে এবং জানাটা খুব জরুরি। একটু মনোযোগের সাথে লক্ষ্য করো, তাহলে তোমরা এটা লিখতে পারবে। বাসায় বসে খুব বেশি পড়তে হবে না, খুব ভেরি শর্টলি কনসাইজ আকারে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা ছবিটা আগে আঁকি নেবে। একটা রেজিস্টর, তার দুইটা প্রান্ত এ এবং বি। এ প্রান্তের ভোল্টেজ ভিএ, বি প্রান্তের ভোল্টেজ ভিবি। ভিএ হলো ভিবি চেয়ে বড়, তাহলে ভিএ এবং ভিবি যে পার্থক্য অর্থাৎ ভিএ মাইনাস ভিবি এইটাই হলো এই রেজিস্ট্যান্স আর ওয়ান এর পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে, ওহমস ল কি বলছে, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহী বা রোধ বা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট তার ভোল্টেজের সাথে সমানুপাতিক, এইটুকু এখানে লেখা হয়েছে। ওহমস ল অনুযায়ী আমরা বলতে পারি আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। এটা রিভার্স ভাবে মানে আমরা এরকমও বলতে পারি যে ভিএ মাইনাস ভিবি সমান আই, কারণ ভিএ মাইনাস ভিবি হলো ভোল্টেজ, ভোল্টেজ কারেন্টের প্রপোর্শনাল। ভিএ মাইনাস ভিবি এটা হলো ভোল্টেজ প্রপোর্শনাল টু আই। তাহলে এই প্রপোর্শনাল চিহ্নটা আমি যদি উঠায় দিতে চাই তাহলে ভেদ বা ভেরিয়েশন, এই ভেরিয়েশনের ল অনুযায়ী আমরা লিখতে পারি যে ভিএ মাইনাস ভিবি সমান সমান আর আই, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট নিতে হবে প্রপোর্শনাল চিহ্ন উঠালে। এখানে কনস্ট্যান্টটা কি, রেজিস্ট্যান্স। তাপমাত্রা যখন স্থির থাকে কোনো পদার্থের রেজিস্ট্যান্সও স্থির থাকে। তা আমরা একটা রেজিস্ট্যান্স নিব যেটা স্থির, কারণ আমার সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে, আমি যে রেজিস্ট্যান্সটা নিয়েছি রেজিস্ট্যান্সের একটা ভ্যালু আছে 10 ওহমস, 1 কিলো ওহমস অথবা 10 কিলো ওহমস এরকম একটা মান থাকবে। তাহলে রেজিস্ট্যান্সের মান স্থির, তাপমাত্রা স্থির, তাহলে কারেন্টের ভেরিয়েশন বা কারেন্টের পরিবর্তনটা কার উপর হবে, ওহমস ল অনুযায়ী ভোল্টেজের উপর। এই জন্য ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই কে আমরা লিখতে পারি সমান সমান আর আই। এখানে আর হলো একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা পেলাম ভিএ মাইনাস ভিবি সমান আর আই, এখানে আর একটি সমানুপাতিক ধ্রুবক। আমরা এটাকে আবার রিভার্স করে আমরা বলতে পারি যে আর আই সমান ভিএ মাইনাস ভিবি। ভিএ মাইনাস ভিবি দেখি এটাই পটেনশিয়াল ডিফারেন্স, দুই বিন্দুর মধ্যে চাপের পার্থক্য। তাহলে আমরা যদি লিখি আর আই সমান ভি, তাহলে আই সমান কি হবে, সমীকরণের নিয়ম অনুযায়ী
সমীকরণের দুই পক্ষের একটা রাশি যদি গুণিতক আকারে থাকে পক্ষান্তর করলে এটা নিচে চলে যায়, তাহলে I সমান হবে ভি বাই আর। ত্রিবিন্দু আমরা যেটা তোমাদেরকে ব্যাখ্যা করলাম, স্লাইডে আবার একটু ভালো করে মিলিয়ে নাও, সেই ত্রিভুজ যেটা প্রথম স্লাইডে ছিল, ত্রিভুজের উপরে আছে ভোল্টেজ, তারপর ত্রিভুজের উপরে আছে ভোল্টেজ, নিচের সারিতে প্রথমে আই মানে কারেন্ট এবং পরে আছে আর, এটা ম্যাজিক ট্রায়াঙ্গেল বলা হয় কেন? আমরা স্লাইড থেকে এখন জেনে নিব ম্যাজিক ট্রায়াঙ্গেল, এটা একটা ম্যাজিক বা জাদু ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, এই ত্রিভুজের ধারণাটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে অতি সহজে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্স হিসাব বের করতে পারবা। কারেন্ট ভোল্টেজ রেজিস্টেন্স এই তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকলে অপরটার মান সহজেই বের করতে পারবা। আমরা এবার সেই পদ্ধতিটা দেখব কিভাবে বের করা যায়। প্রথমে আছে সারাংশ হিসেবে ওহমস ল, এটা আমরা জেনেছি যে স্থির তাপমাত্রা একটা পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আর ছোট ট্রায়াঙ্গেল তিনটা দেওয়া আছে, বড়টা প্রথম দিকে আমার স্লাইডের উপরে ছিল, ছোটটা কি আছে উপরে ভোল্টেজ বৃত্ত করা আছে, মানে আমি ভোল্টেজের মান বের করব। তুমি আঙ্গুল দিয়ে এটা বন্ধ করে নিতে পারো বা এখানে এই জন্য ইনসার্কেল করা হয়েছে, আমরা এখানে আঙ্গুল পুশ করতে পারছি না, ওই জায়গায় যেতে পারছি না, তাহলে ভোল্টেজ দরকার। ভোল্টেজ সমান কি হয়, আই এবং আর পাশাপাশি আছে, তার মানে ভি সমান আই আর, সহজে পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় চিত্রে আমরা দেখতেছি আই ইনসার্কেল করা আছে, মানে আই এর ভ্যালু কিভাবে হিসাব করব, অর্থাৎ ভোল্টেজ আর রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে তাহলে আমার আই দরকার হবে। আমি আই কিভাবে পাবো, আই সমান ভি হলো উপরে ত্রিভুজের ম্যাজিক ত্রিভুজের আর নিচে, অর্থাৎ আই সমান ভি বাই আর, ভি উপরে থাকবে আর নিচে থাকবে। ঠিক একইভাবে তিন নম্বর ছোট ত্রিভুজ যেটা দেওয়া আছে স্লাইডে লক্ষ্য করো, আর ইনসার্কেল করা আছে ভি উপরে আই নিচে বাম পাশে, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি, আর মানে রেজিস্ট্যান্স সমান ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। কেন এটাকে ম্যাজিক ট্রায়াঙ্গেল বলা হচ্ছে, যে অনেকে সূত্র মনে রাখতে অনেক সময় ভুল করে, কিন্তু এই ত্রিভুজটা যদি মনে রাখা হয় যে ভোল্টেজ প্রথম আসে ভোল্টেজ উপরে, পরে কারেন্ট, পরে রেজিস্টেন্স, কারণ ভোল্টেজ থাকলে চাপ থাকলে কারেন্ট প্রবাহিত হতে যাবে, আর কারেন্টের যখন প্রবাহ ঘটবে তখন তার পথে বাধা থাকবে, এই জন্যে আই আগে পরে কারেন্ট আসে আর ভোল্টেজ সবার উপরে। এই ত্রিভুজটা শুধু যদি তোমরা মনে রাখো তাহলে ওহমস ল প্রয়োগ করে দুইটা রাশির মান যদি দেওয়া থাকে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সের, তুমি অবশ্যই তৃতীয় রাশিটা সহজেই ক্যালকুলেশন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এ পর্যায়ে তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ আছে, আশা আমরা সেটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাস থেকে যা শিখলাম, কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে যে একটা বিশেষ সম্পর্ক যেটা বিজ্ঞানী জর্জ সাইমন ওহমস আবিষ্কার করেছে, ওহমস ল, অর্থাৎ আজকে আমরা ওহমস ল শিখলাম, ওহমস লর ব্যাখ্যা জানলাম, ওহমস ল প্রয়োগ করে কিভাবে দুইটা রাশি কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে দেওয়া থাকলে তৃতীয় রাশিটা বের করা যায়, ম্যাজিক ট্রায়াঙ্গেল থেকে সেই পদ্ধতিটা আমরা দেখলাম, এবং আমরা ওহমস এর প্রয়োগও দেখলাম তিনটা এক্সাম্পল থেকে টেক্সট বুকে। তোমরা আরও বাকি এক্সাম্পলগুলি এবং অনুশীলনী প্রবলেমগুলি প্র্যাকটিস করবে, আর এই আজকে যা শিখেছো সেটার উপর ভিত্তি করে তোমাদের জন্য ছোট্ট একটা বাইরের কাজ দেওয়া আছে, সেটা তোমরা সমাধা করে তোমাদের শ্রেণীর শিক্ষকের কাছে জমা দেবে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, এটা আমাদের কাম্য। ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত। আজ নবম শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করব, ট্রেডের নাম ফার্মেশনারি, বিষয় ফার্মেশনারি এক প্রথম পত্র এর অষ্টম অধ্যায়। বিষয়বস্তু দেওয়ার আগে তোমরা স্ক্রিনে কতগুলো ছবি দেখতে পাচ্ছ, এই সব ছবির নাম হচ্ছে পাইপ ও পাইপ ফিটিংস। তোমরা জানো যে আমাদের দেশে বাসা বাড়িতে, অফিস আদালতে, শিল্প কারখানা ইত্যাদি স্থানে পানি প্রবাহের ক্ষেত্রে এই পাইপ ও পাইপ ফিটিংস ব্যবহার করা হয়। এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে অবশ্যই বুঝতে পেরেছ। আমরা এখন মূল আলোচনা যাব, পাইপ। তাহলে পাইপ কি? পাইপ হচ্ছে সিলিন্ডার আকৃতির ফাঁপা গোলাকার লম্বা নল বা বস্তু বিশেষ, যার মধ্যে দিয়ে বিভিন্ন প্রকার তরল পদার্থ যেমন পানি, তেল, গ্যাস, বাষ্প এবং বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পাইপ কি তোমরা বুঝতে পেরেছ? অর্থাৎ এই পাইপের ভিতর দিয়ে যে কোনো তরল পদার্থকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারি। এরপর আমরা দেখব পাইপের প্রকারভেদ। পাইপ প্রধানত দুই প্রকার, এক নম্বরে নমনীয় পাইপ বা ফ্লেক্সিবল পাইপ, দুই নম্বরে অনমনীয় পাইপ বা নন ফ্লেক্সিবল পাইপ। নমনীয় পাইপ, নমনীয় পাইপ অর্থ হচ্ছে এই ধরনের পাইপকে যে কোনো দিকে সোজা অথবা বাঁকা করার কাজে ব্যবহার করা যায়। বিশেষ করে পানি উত্তোলনের সময় সাকশন সাইডে উঁচু নিচু স্থানে এই ধরনের পাইপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অনমনীয় পাইপ, এ ধরনের পাইপ সহজে বাঁকা বা সোজা করা যায় না, সমতল স্থানে পানি সরবরাহ লাইনে এই ধরনের অনমনীয় পাইপ ব্যবহার করা হয়। পদার্থের উপর ভিত্তি করে পাইপ দুই প্রকার, এক নম্বরে ধাতব পাইপ বা মেটালিক পাইপ এবং দুই নম্বরে অধাতব পাইপ বা নন মেটালিক পাইপ। ধাতব পাইপ হচ্ছে যেসব পাইপ বিভিন্ন ধরনের ধাতব পদার্থ দ্বারা তৈরি করা হয় তাকেই ধাতব পাইপ বলে। ধাতব পদার্থের নাম অনুসারে এই সমস্ত পাইপের নামকরণ করা হয়েছে। চলো দেখে আসি কোন কোন পাইপ ধাতব পাইপ নামে পরিচিত। মাইল স্টিল পাইপ, তোমরা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মাইল স্টিল পাইপ। আমাদের দেশে গ্যাস লাইনে সবচেয়ে বেশি এই ধরনের পাইপ ব্যবহার করা হয়। অর্থাৎ এই পাইপ মাইল স্টিল পাইপ দিয়ে তৈরি করা হয় বলে একে মাইল স্টিল পাইপ বলে। দুই নম্বর আছে স্টেনলেস স্টিল পাইপ, স্টিলের তৈরি পাইপ। তোমরা সবাই বুঝতেছ এই ধরনের পাইপ স্টিল দিয়ে তৈরি করা হয়, এই জন্য এর নাম স্টেনলেস স্টিল পাইপ। পানি সরবরাহ লাইনে বিশেষ করে ইন্ডাস্ট্রিতে এই ধরনের পাইপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তিন নম্বরে জিআই পাইপ, গ্যালভানাইজড আয়রন পাইপ। তোমরা পাইপ দেখেই বুঝতে পেরেছ এই ধরনের পাইপ আমাদের দেশে পানি সরবরাহ লাইনে, বাসাবাড়ি, অফিস আদালত ইত্যাদি স্থানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। গ্যালভানাইজ আয়রন দিয়ে তৈরি করা হয় বলে একে জিআই পাইপ বা গ্যালভানাইজ আয়রন পাইপ বলে। চার নম্বরে কাস্ট আয়রন পাইপ, এই ধরনের পাইপ ও পানি সরবরাহ লাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয় বলে একে কাস্ট আয়রন পাইপ বলে। কপার বা তামার পাইপ, এ ধরনের পাইপ শিল্প কারখানায় পানি সরবরাহ লাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই পাইপে যেহেতু মরিচারোধী পাইপ, সেজন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ধরনের পাইপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ব্রাশ বা পিতল পাইপ, এই ধরনের পাইপ পিতলের সাহায্যে তৈরি করা হয় বলে একে ব্রাশ বা পিতলের পাইপ বলে। এ ধরনের পাইপও মরিচারোধী পাইপ, ইন্ডাস্ট্রিতে বা শিল্প কারখানায় বিশেষ বিশেষ জায়গায় তরল পদার্থ সরবরাহ লাইনে এই ধরনের পাইপ ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম পাইপ, অ্যালুমিনিয়াম পদার্থ দিয়ে তৈরি করা হয় এই পাইপকে অ্যালুমিনিয়াম পাইপ বলা হয়। এ ধরনের পাইপও পানি সরবরাহ লাইনে ব্যবহৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম ধাতব পাইপ সম্পর্কে, এখন আলোচনা করব অধাতব পাইপ সম্পর্কে। যেসব পাইপ বিভিন্ন ধরনের অধাতব পদার্থ দ্বারা তৈরি করা হয় তাকে অধাতব পাইপ বলে। পদার্থের নাম অনুসারে এই সমস্ত পাইপের নামকরণ করা হয়েছে। এখন আমরা দেখব কোন কোন পাইপকে অধাতব পাইপ বলা হয়। বিভিন্ন ধরনের অধাতব পাইপ, পিভিসি পাইপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ
এটি হচ্ছে পিভিসি পাইপ। আমাদের দেশে পানি সরবরাহ লাইনে সবচেয়ে জনপ্রিয় পাইপ, একে অনেকে প্লাস্টিক পাইপ বলা হয়। বাসা বাড়িতে, অফিস আদালত, শিল্প কারখানায় পানি সরবরাহ লাইনে এই ধরনের পাইপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রাবার পাইপ, রাবার সাহায্যে তৈরি করা হয় বলে একে রাবার পাইপ বলে। এই ধরনের পাইপ বিশেষ করে ইঞ্জিনের বিভিন্ন অথবা মেশিনের হোস পাইপ হিসেবে ব্যবহৃত হয়। পলিথিন পাইপ, পলিথিনের সাহায্যে তৈরি করা এই পাইপ পাম্পের অথবা পানির সংযোগের ডেলিভারি লাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি পাতলা এবং দামে সস্তা বলে যে কোনো জায়গায় সহজভাবে বহন করা যায়। কংক্রিট বা সিমেন্ট পাইপ, শিক্ষার্থীবৃন্দরা তোমরা এই পাইপ দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমাদের দেশে এই ধরনের পাইপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে সুয়ারেজ লাইন অথবা পানি সংযোগ লাইনে। সিমেন্ট দিয়ে তৈরি করা হয় বলে একে কংক্রিট বা সিমেন্ট পাইপ বলে। আরসিসি পাইপ, রেনফোর্স সিমেন্ট কংক্রিট পাইপ, এই ধরনের পাইপ ড্রেনেজ লাইনে, পানি সরবরাহ লাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এ ধরনের পাইপ ছোট আকার হয়, আবার অনেক বড় আকারও হয়ে থাকে। ৬ নম্বরে অ্যাসবেস্টস পাইপ, এ ধরনের পাইপ চামড়া, কাপড়, সুতা ইত্যাদি সংমিশ্রণে তৈরি করা হয়, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে পানি সরবরাহ লাইনে এবং তেল শোধনাগারে তেল সরবরাহ লাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ক্যানভাস পাইপ, এই পাইপ পলিথিনের মতোই তবে উপরে এক ধরনের পাট জাতীয় আঁশ দিয়ে তৈরি করা হয়, বিশেষ করে ফায়ার সার্ভিসে অগ্নি নির্বাপক হিসাবে পানি সরবরাহ লাইনে এই ধরনের পাইপ ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দরা, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম অধাতব পাইপ সম্পর্কে। তোমরা অবশ্যই এই পাইপ সম্পর্কে কি এবং কি কাজ করে সে সম্পর্কে বুঝতে পেরেছ। এই পাইপের সংযোগস্থলকে সংযোজন করার জন্য অথবা বাঁকা সোজা করার জন্য অনেক ধরনের উপকরণ ব্যবহার করা হয়। আমরা এখন সেই উপকরণগুলো সম্পর্কে জানবো। এর নাম হচ্ছে পাইপ ফিটিংস। আমরা এখন পাইপ ফিটিংস নিয়ে আলোচনা করব। পাইপ ফিটিংস কি? শেষ কাজে এবং বাসাবাড়ি, অফিস আদালত, শিল্প কারখানায়, পয় নিষ্কাশন, তেল শোধনাগার ইত্যাদি স্থানে পানি সরবরাহ লাইনে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বা কানেক্টর ব্যবহার করা হয়। এগুলোকে একসাথে পাইপ ফিটিংস বলে। অর্থাৎ পাইপের সংযোগস্থলে পাইপকে সোজা করা এবং বাঁকা করা ইত্যাদি স্থানে যে ধরনের কানেক্টর ব্যবহার করা হয় এগুলো মূলত পাইপ ফিটিংস। চলো বন্ধুরা, পাইপ ফিটিংসের প্রকারভেদ সম্পর্কে দেখে আসি। পাইপ ফিটিংস প্রধানত দুই প্রকার। নাম্বার ১, পাইপ সংযোগকারী ফিটিংস, এবং নাম্বার ২, পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস। পাইপ সংযোগকারী ফিটিংস কি? শেষ কাজে এবং বাসাবাড়ি, অফিস আদালত, শিল্প কারখানা, পয় নিষ্কাশন, তেল শোধনাগার ইত্যাদি স্থানে পানি সরবরাহ লাইনে পাইপ সংযোগ স্থানে যেসব যন্ত্রাংশ বা কানেক্টর ব্যবহার করা হয় এগুলোকে একত্রে পাইপ সংযোগকারী ফিটিংস বলে। তাহলে পাইপ সংযোগকারী ফিটিংস কি তোমরা বুঝতে পেরেছ? আমরা এখন এই পাইপ সংযোগকারী ফিটিংসগুলো কি সেগুলো এক নজরে দেখে আসি। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, এর নাম প্লেন সকেট। কোনো পাইপকে লম্বা করার ক্ষেত্রে এ ধরনের সকেট ব্যবহার করা হয়। সুষম টি সকেট, টি আকৃতির কোনো সংযোগস্থলে এ ধরনের সকেট ব্যবহার করে পাইপকে সংযোগ করা হয়। অসম টি সকেট, কোনো মোটা পাইপ থেকে চিকন পাইপকে পানি সরবরাহ লাইনে এ ধরনের টি সকেট ব্যবহার করা হয়। ক্রস সকেট, ক্রস আকৃতির কোনো সংযোগস্থলে এই ক্রস সকেট ব্যবহার করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। রিডিউসিং সকেট, সোজা আকৃতির কোনো মোটা পাইপ থেকে চিকন পাইপে পানি বা তরল পদার্থ সরবরাহ ক্ষেত্রে এ ধরনের সকেট ব্যবহার করা হয়। এলবো, ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো পাইপকে বাঁকা করার ক্ষেত্রে এ ধরনের সংযোগ ব্যবহার করা হয়। পাইপ সংযোগকারী ফিটিং সমূহ, নিপল, কোনো পাইপকে লম্বা করার ক্ষেত্রে এ ধরনের ফিটিংস ব্যবহার করা হয়। তোমরা স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে প্লাগ। অর্থাৎ পাইপের শেষ প্রান্তকে মুখ বন্ধ করার জন্য এই ধরনের ফিটিং ব্যবহার করা হয়, এর নাম প্লাগ। ফ্রেঞ্চ,
তোমরা স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে ফ্লেঞ্জ, অর্থাৎ এই সংযোগের ফিটিংস সেন্ট্রিফিউগাল পাম্পের ডেলিভারি সাইডে এই ধরনের ফিটিংস ব্যবহার করা হয়। ব্যান্ড, ব্যান্ড অর্থ বাঁকা, তোমরা বুঝতেছো যে কোনো বাঁকা বা মোর স্থানে পাইপকে সংযোগ স্থলে এই ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়। পাইপ সংযোগকারী ফিটিংসের সর্বশেষ ফিটিং হচ্ছে ইউনিয়ন। এই ইউনিয়ন সাহায্যে কোনো পাইপকে লম্বা করার ক্ষেত্রে সংযোগ স্থলে এই ইউনিয়ন ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করেছিলাম পাইপের সংযোগকারী ফিটিং সম্পর্কে, এখন আলোচনা করব পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস সম্পর্কে। পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস কি? সেচ কাজে এবং বাসাবাড়ি, অফিস আদালত, শিল্প কারখানায়, পয়নিষ্কাশন, তেল শোধনাগার ইত্যাদি স্থানে পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য যেসব যন্ত্রাংশ বা কানেক্টর ব্যবহার করা হয় এগুলোকে একত্রে পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিং বলে। অর্থাৎ পানিকে নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের ফিটিংস ব্যবহার করা হয়। তাহলে চলো এই ধরনের ফিটিংসগুলো কি কি আমরা দেখে আসি। তোমরা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ, আমরা সবাই এর কাজ জানি এবং এর নাম কি তাও জানি। এর নাম হচ্ছে ওয়াটার ট্যাপ, অর্থাৎ পানিকে, পানি সরবরাহ লাইনে এই ট্যাপ দিয়ে পানিকে নিয়ন্ত্রণ করা হয়। ফুটবল, একে আবার চেক বল বলা হয়। পানি সরবরাহ লাইনের সাশন পাইপের শেষ প্রান্তে এই ফুটবল বা চেক বল ব্যবহার করা হয়। পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই ফুটবল বা চেক বল ব্যবহার করা হয়। তোমরা স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছ এর নাম স্টপ কক, অর্থাৎ পানির লাইনকে বন্ধ করার জন্য এই স্টপ কক ব্যবহার করা হয়। গেট বাল্ব, অর্থাৎ পানির প্রবাহের প্রথম স্থানে এই গেট বাল্ব ব্যবহার করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বুঝতে পেরেছ যে পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংগুলো কি কি এবং এর কাজ। পাইপ সংযোগের ফিটিং সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এই সমস্ত ফিটিংসের স্থানে লিক করে যাতে পানি বের না হয় সেজন্য লিক প্রুফ কম্পাউন্ড ব্যবহার করা হয়। আমরা এখন আলোচনা করব এই লিক প্রুফ কম্পাউন্ড সম্পর্কে। তাহলে চলো দেখে আসি কি কি মেটেরিয়াল বা উপকরণ দিয়ে আমরা এই সংযোগস্থলে লিক প্রুফ করতে পারব। তোমরা স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছ এটি হচ্ছে লিক প্রুফ কম্পাউন্ডের একটি উপকরণ। এর নাম তিসির তেল। এরপর আছে এনামেল পেন্ট, হ্যাভক্স কম্পাউন্ড, আইকা, সিলিং সিমেন্ট এবং টেপলন ট্যাপ। শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে সবচেয়ে পানির প্রবাহ বা পানির সংযোগকারী ফিটিংসের মধ্যে ব্যবহার করা হয় টেপলন ট্যাপ। সবগুলোই ব্যবহার করা হয়, তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় টেপলন ট্যাপ বা আমরা একে থ্রেড ট্যাপও বলি। তাহলে এই ধরনের লিক প্রুফ কম্পাউন্ডের সাহায্যে আমরা পানির প্রবাহের সংযোগস্থলের লিক বন্ধ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করেছিলাম পাইপ ও পাইপ ফিটিং সম্পর্কে। আমরা এখানে আলোচনা করেছিলাম পাইপ কি, পাইপের প্রকারভেদ, বিভিন্ন ধরনের পাইপের ছবি এবং এর কাজ, পাইপ ও পাইপ সংযোগকারী ফিটিংসের নামসমূহ এবং এর কাজ, এবং লিক প্রুফ কম্পাউন্ড তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবং পরীক্ষার সময় অবশ্যই তোমরা এই পাঠের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এখন তোমাদের জন্য রয়েছে একটি একক কাজ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিং সমূহের নাম লেখো। তোমরা এই প্রশ্নের উত্তর আমাদের আজকের পাঠের ভিতরে ছিল, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন রয়েছে মূল্যায়ন। আমরা এই ক্লাস শেষে তোমরা কি বুঝতে পেরেছ সে সম্পর্কে একটি মূল্যায়ন। এক নম্বর, পাইপ কাকে বলে, পাইপ ফিটিংস বলতে কি বোঝায়। পাঁচটি ধাতব পাইপের নাম লেখো, ডাইয়ের কাজ কি। এখন রয়েছে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। তাহলে চলো দেখে আসি বাড়ির কাজটা কি। দশটি পাইপ সংযোগের ফিটিংস এর চিত্র অঙ্কন করে উহাদের কাজ লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পাঠ শেষে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম, একক কাজ, মূল্যায়ন এবং বাড়ির কাজ, এই প্রশ্নগুলোর উত্তর আজকের আলোচনায় আমি আলোচনা করেছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবং এই প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে রাখবে।
আমরা এই ক্লাসটি সমাপ্ত করার পরে যে বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো সেগুলো হচ্ছে কাস্ট আয়রন কাকে বলে তা বলতে পারবো, কাস্ট আয়রন ওয়েল্ডিং এর উপযোগিতা বলতে পারবো, কাস্ট আয়রন ওয়েল্ডিং এর প্রাককালে বিবেচ্য বিষয়গুলো কি তা বলতে পারবো। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। কাস্ট আয়রন ওয়েল্ডিং কৌশল জানতে যাওয়ার আগেই আমরা বিশ্বে যে বিষয়টি নিয়ে খুব জরুরি কথা বলবো সেটি হচ্ছে কাস্ট আয়রন কাকে বলে। খুব সুন্দর একটা জিনিস কাস্ট আয়রন, যেটাকে আমরা বাংলায় ঢালাই লোহা বলি। এই ঢালাই লোহার কথাটা মূলত আসছে, তোমরা কি কাচি খোসা পিঠা দেখেছ? নির্দিষ্ট সাঁচের ভিতরে তরল ঢেলে দেই, তাপ দেই, এরপরে ওই আকৃতির একটা পিঠা পাওয়া যায়। ঠিক অনুরূপ আমরা নির্দিষ্ট সাঁচের ভিতরে এই তরল আকরিক বা তরল লোহাকে ঢেলে দিয়ে যে নির্দিষ্ট আকৃতির যে বস্তুটাকে পাই সেটাকেই আমরা আসলে বলি ঢালাই লোহা। আরও যদি স্পেসিফিকভাবে বলতে চাই তাহলে বলতে হবে যে আয়রনের মধ্যে শতকরা দুই ভাগ, শতকরা দুই ভাগ বা তারও অধিক পরিমাণ কার্বন রয়েছে তাকে আমরা ঢালাই লোহা বলতে পারি। এই কাস্ট আয়রনের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, গ্রে কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন, ম্যালেবল কাস্ট আয়রন। আসলে এই বিষয়টা আজকে আমাদের পাঠ্য না, শুধু এটুকুই জেনে রাখি যে লোহার ভিতরে শতকরা দুই ভাগ বা তারও অধিক পরিমাণে কার্বন রয়েছে তাকে আমরা কাস্ট আয়রন বলবো। তাহলে এই কাস্ট আয়রন ওয়েল্ডিং করা যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিটা আজকে আমরা শিখে নেব। কাস্ট আয়রন ওয়েল্ডিং এর পূর্বে বিবেচ্য বিষয়াদি, বিবেচ্য বিষয়াদি নিম্নে প্রদত্ত হলো প্রস্তুতি। আমরা কাস্ট আয়রন ওয়েল্ডিং করতে গেলে, শুধু কাস্ট আয়রন নয়, যে কোনো ওয়েল্ডিং এর পূর্বেই আমরা প্রিপারেশন আগের ক্লাসে শিখেছি প্রস্তুতিটা একটি জরুরি বিষয়। এই প্রস্তুতিটা ভালোভাবে হলে ওয়েল্ডিং ভালোভাবে হবে। দ্বিতীয় রয়েছে ইলেকট্রোড নির্বাচন। কাস্ট আয়রনের জন্য এক বিশেষ ধরনের ইলেকট্রোড ব্যবহার করা হয়, আমরা পর্যায়ক্রমিকভাবে যাব এবং সেখানে শিখব কি ধরনের ইলেকট্রোড আমরা ব্যবহার করব। প্রিহিটিং খুবই জরুরি বিষয়, খুবই জরুরি বিষয় এই প্রিহিটিং। প্রিহিটিং হচ্ছে আমরা কাস্ট আয়রনকে ওয়েল্ডিং করার আগে যে তাপ দিব। সুতরাং তোমাদেরকে একটু ছোট্ট উদাহরণ দিতে চাই, নাপিত যখন শেপ করে তার আগে কি করে? তার আগে ঠিক বলেছো, ফোম লাগায়। এই যে ফোম লাগানো এটা প্রিপারেশন বা প্রিহিটিং এর সাথে তুলনা করা যায়, অর্থাৎ এই দাড়িটাকে নরম করার জন্য তারা এই ফোম লাগায়। আমরা ওয়েল্ডিং করতে গেলে, কাস্ট আয়রন ওয়েল্ডিং করতে গেলে তাপের কারণে ফেটে যেতে পারে, এই জন্য আগে থেকেই তাকে তাপ দিয়ে নেই, এটাকে বলা হয় প্রিহিটিং। আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো আবারও শিখব। কারেন্ট সেটিং, এটি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, কাস্ট আয়রনের জন্য আমরা কী ধরনের কারেন্ট সেটিং করব সেটাও দেখে নেব। এরপরে ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং করার পরে আবার তাপ দেব, দ্যাটস কল পোস্ট হিটিং। আমরা ওয়েল্ডিং করার পরে এই কাস্ট আয়রনকে যে তাপ দেব এটাকে বলা হয় পোস্ট হিটিং। আমরা সাথে কাস্ট আয়রন ওয়েল্ডিং এর সাথে সাথে আমরা আরো দুটো জিনিস শিখে নেব, প্রিহিটিং কি, পোস্ট হিটিং কি। হোয়াট ইজ প্রিহিটিং, হোয়াট ইজ পোস্ট হিটিং? চলো তাহলে আমরা সামনের দিকে যাই। আমরা এখানে দেখেছি প্রস্তুতিটা খুব সুন্দরভাবে করা হয়েছে, সিঙ্গেল ভি করে এই প্রস্তুতিটা করা হয়েছে। আমরা নবম শ্রেণীতে শিখেছি যে ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুতি কিভাবে করতে হয়, এখানে আমরা সেটাই দেখলাম যে কিভাবে ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুতি করা হয়েছে। এরপরে দেখি কাস্ট আয়রন জোর প্রস্তুতির বর্ণনা। একটু স্ক্রিনে দেখো, কাস্ট আয়রন বা ঢালাই লোহার পৃষ্ঠদেশের আবরণ যা ওয়েল্ডিং স্কিন নামে পরিচিত, ওয়েলের স্থান হতে তা সম্পূর্ণরূপে উঠিয়ে ফেলতে হবে। ওইগুলো ওঠানো বিশেষভাবে প্রয়োজন, কেননা ওইগুলো অপদ্রব্যপূর্ণ থাকায় ওয়েল্ডিং এর ত্রুটি দেখা দেয়। এখানে
এই সংজ্ঞাটা পড়ে তোমরা কি বুঝলে? প্রকৃতপক্ষে কাস্ট আয়রন ওয়েলিং করতে গেলে সেখানে ফার্স্ট যে বিষয়টি বিবেচনা করতে হবে, প্রস্তুতির পাশাপাশি ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্নতা। কোনো অবস্থাতেই সেখানে ময়লা থাকতে পারবে না, ময়লা থাকলে সেই জায়গাটার কাস্ট আয়রন ওয়েলিংটা ভালো হবে না। এরপরে আসি দ্বিতীয় নম্বরে কি ছিল, এগুলো কি দেখতে পাচ্ছ? ঠিক ধরেছ, এগুলো হচ্ছে ইলেকট্রোড। কাস্ট আয়রন কি সব ইলেকট্রোড দিয়ে ওয়েলিং করা যাবে? যাবে না। তাহলে কাস্ট আয়রন ওয়েলিং এর জন্য কি ধরনের ইলেকট্রোড লাগবে? কাস্ট আয়রন ওয়েলিং এর জন্য কাস্ট আয়রন ইলেকট্রোড, লো কার্বন ইলেকট্রোড, নিকেল বেস অ্যালয় এবং কপার বেস অ্যালয় ইলেকট্রোড বা ফিলার রড আমরা এখানে ব্যবহার করব। আমি আবার বলছি বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। স্ক্রিনে একটু তোমরা দেখো, কাস্ট আয়রন ইলেকট্রোডের জন্য আমরা কাস্ট আয়রন ইলেকট্রোড ব্যবহার করতে পারি, লো কার্বন ইলেকট্রোড ব্যবহার করতে পারি, নিকেল বেস অ্যালয় এবং কপার বেস অ্যালয় ফিলার রড অথবা ইলেকট্রোড আমরা ব্যবহার করতে পারি। আমরা ইতিমধ্যেই দুইটা জিনিস শিখে গেলাম, প্রস্তুতি এবং ইলেকট্রোড নির্বাচন। ঠিক বলেছ, আমরা প্রস্তুতিটা আগেই শিখেছিলাম নবম শ্রেণীতে, এবারে শিখলাম কাস্ট আয়রন ওয়েলিং করতে গেলে কি জাতীয় ইলেকট্রোড ব্যবহার করা হয় বিষয়টা আমাদের জানা হয়ে গেল। এই বিষয়টি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং জেনে রাখবে, কারণ কাস্ট আয়রন ওয়েলিং করতে কি ধরনের ইলেকট্রোড ব্যবহার করা হয় এই প্রশ্নটি পরীক্ষায় বহুবার এসেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে পরীক্ষায়। একটু আবারও ঝালাই করে নিবে, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কি দেখছি বলতো? ঠিক ধরেছ, তাপ দেয়া হচ্ছে। কিসে? কাস্ট আয়রন ওয়েলিং করার পূর্বে কাস্ট আয়রনের উপরে তাপ দেয়া হচ্ছে, এটাকে আমরা কি বলি? কাস্ট আয়রন ওয়েলিং করার পূর্বে কাস্ট আয়রনকে যে তাপ দেয়া হয় এই প্রক্রিয়াকে কি বলা হয়? ঠিক বলেছ, প্রিহিটিং। তাহলে প্রিহিটিং কাকে বলে? ওয়েলিং করার পূর্বে কার্যবস্তুকে তাপ দেওয়ার প্রক্রিয়াকে প্রিহিটিং বলে। আমি আবার বলছি বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় আসে। প্রিহিটিং কাকে বলে? ওয়েলিং করার পূর্বে কার্যবস্তুতে তাপ প্রয়োগ করার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? প্রিহিটিং। গুড, আমরা একটু সংজ্ঞা আকারে দেখি ওয়েলিং এ প্রিহিটিং এবং পোস্টহিটিং এর ভূমিকা। মূল ধাতুকে ওয়েলিং করার পূর্বে উত্তপ্ত করার প্রক্রিয়াই হচ্ছে প্রিহিটিং। ওয়েলিং এর স্থান ও চারপাশ ধাতুকে সুষমভাবে উত্তপ্ত করে ওয়েলিং করলে ফাটলের সৃষ্টি হয় না, তাই প্রিহিটিং এর একান্ত দরকার। সুতরাং প্রিহিটিং কৌশল, প্রয়োগ ইত্যাদি সম্পর্কে ওয়েল্ডারকে অত্যন্ত যত্নবান হতে হবে। আমি এটাকে আর একটু ক্লিয়ার করে দিই। তোমরা জানো যে তাপ দিলে সকল পদার্থই সম্প্রসারিত হয়। ছোট্ট একটা উদাহরণ, তোমার মা যখন দুধ জ্বাল দেয় বা গরম পানি বা ভাত রান্না করে, তখন একটা সময় ভাত উতলে ওঠে, দুধ উতলে ওঠে, এটা কি কারণে? হ্যাঁ, ঠিক ধরেছ, তাপ দেওয়ার ফলে এই দুধ বা এই পানি এটা সম্প্রসারিত হয়েছে। ঠিক অনুরূপ কাস্ট আয়রনে একটি সমস্যা আছে। কাস্ট আয়রন ওয়েলিং করতে গেলে মূল যে সমস্যাটা সেটি হচ্ছে কাস্ট আয়রন খুব দ্রুত সম্প্রসারিত হয় এবং দ্রুত সংকুচিত হয়। অর্থাৎ আমরা যখন কাস্ট আয়রনের উপরে তাপ প্রয়োগ করি তখন এই পদার্থটি দ্রুত সম্প্রসারিত হতে থাকে এবং তাপ যখন সরিয়ে দিই তখন দ্রুত সংকুচিত হতে থাকে। এই দ্রুত সম্প্রসারণ এবং সংকোচনের কারণে একটা ফাটলের সৃষ্টি হয়। যে জায়গাটায় তাপ লাগলো এবং যে জায়গাটায় তাপ লাগেনি, এই দুই জায়গার তাপের তারতম্যের কারণে একটা ফাটল বা ক্রাকের সৃষ্টি হয়। এই ক্রাক থেকে বাঁচার জন্যই আমরা যেই জায়গাটুকে ওয়েল্ডিং করি তার আশপাশের জায়গাকেও আগে থেকে তাপ দিয়ে নেই।
অর্থাৎ এই দুটো জায়গায় যেন সমানভাবে সম্প্রসারিত এবং সংকুচিত হয়, যে কারণে এই ফাটলটা যেন না হয়। তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো আমার কথাগুলো, তাহলে আমরা একটু সামনে দিকে আগাবো। প্রিহিটিং, এটি ওয়েল্ডিং করার পূর্বে মূলত ধাতুকে তাপ প্রয়োগের একটি কৌশল। আমি আগেই বলেছিলাম ওয়েল্ডিং করার পূর্বে যে তাপ দেওয়া হয় দ্যাটস কল্ড প্রিহিটিং, ওয়েল্ডিং করার পরে যে তাপ দেওয়া হয় তাকে বলা হয় পোস্ট হিটিং। আমরা এই প্রিহিটিংটা জানলাম, এরপরে জানি পোস্ট হিটিং কি। তার আগে জেনে নেই প্রিহিটিং এর কার্যকারিতা কি, প্রিহিটিং কেন করবো আমরা। প্রিহিটিং কিছুক্ষণ আগেই বলেছিলাম আমরা কোল্ড ক্র্যাক প্রতিরোধ করে, এটা ফাটল থামায়, হিট এফেক্টেড জোনের হার্ডনেস কমায়, স্ট্রেস কমায় এবং বিকৃতি কমায়। আমাদের প্রিহিটিং এর মূল চারটা কাজ হচ্ছে কোল্ড ক্র্যাক প্রতিরোধ করা, হিট এফেক্টেড জোনের হার্ডনেস কমায়, স্ট্রেস কমায় এবং বিকৃতি কমায়। আমরা দেখে নেই কারেন্ট সেটিং। কাস্ট আয়রন রোলিং করার সময় কিন্তু অবশ্যই কম এম্পিয়ারের কারেন্ট সেট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছি তাপ দেয়া হচ্ছে ওয়েলিং করার পরে, ঠিক ধরেছ, এটাকে আমরা কি বলি পোস্ট হিটিং। অর্থাৎ কোনো কার্যবস্তু ওয়েলিং করার পরে সেই কার্যবস্তুতে আবার নতুন করে যেন ফাটল না ধরে, এই জন্য ওয়েল্ডিংয়ের পরেও আমরা কিছু সময় তাকে তাপ দেই, এটার নাম হচ্ছে পোস্ট হিটিং। পোস্ট হিটিং এর কার্যকারিতা একটু দেখে নিই, স্ট্রেস রিলিভ করে, ফাটা প্রতিরোধ করে এবং বিকৃতি দমন করে, তিনটা কাজ। স্ট্রেস রিলিভ করে, ফাটা প্রতিরোধ করে, বিকৃতি দমন করে। কাস্ট আয়রন ওয়েল্ডিং এর পদ্ধতি সমূহ বর্ণনা, এখানে আমরা মূল যে বিষয়টা তোমাদেরকে একটু অবগত করব সেটা হচ্ছে কাস্ট আয়রন আমরা যখন ওয়েলিং করব তখন বুননবিহীন, আমরা ওয়েলিং এর সময় বলি ঠিক এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বুনন পদ্ধতিতে আমরা ওয়েলিং করার প্র্যাকটিস করি বা এইটাই আমরা শিখে রাখি, কিন্তু ব্যতিক্রম হচ্ছে কাস্ট আয়রন। কাস্ট আয়রন হবে বুননবিহীন, এখানে কম এম্পিয়ার ব্যবহার করতে হবে, প্রিহিটিং করতে হবে, ওয়েলিং এর সময় আমাদের একসাথে অনেক জায়গা ওয়েলিং করতে পারবো না, এবং সবচেয়ে যে জিনিসটা মনে রাখতে হবে প্রিহিটিং এবং পোস্ট হিটিং করে নিতে হবে। আমরা এতক্ষণ যে বিষয়গুলো শিখলাম সেগুলো ছিল এরকমের, কাস্ট আয়রন ওয়েলিং এর পূর্বে বিবেচ্য বিষয়গুলো কি কি। আমরা শিখেছি প্রস্তুতি, ঠিক বলেছ, প্রস্তুতিটা ভালো হলে কাস্ট আয়রন ওয়েলিংটাও ভালো হবে। আমরা শিখেছি ইলেকট্রোড নির্বাচন, আমরা কাস্ট আয়রন ওয়েলিং করার জন্য কয়েকটি বিশেষ কয়েকটি ইলেকট্রোড রয়েছে, এই ইলেকট্রোড ছাড়া কোনো অবস্থাতেই আমরা অন্য কোনো সাধারণ ইলেকট্রোড দিয়ে কাস্ট আয়রন ওয়েলিং করতে পারি না। প্রিহিটিং শিখেছি, ওয়েলিং করার পূর্বে যে তাপ প্রয়োগ করা হয় কার্যবস্তুতে তাকে আমরা বলি প্রিহিটিং। আমরা শিখেছি কারেন্ট সেটিং, ওয়েলিং করার জন্য বিশেষ করে কাস্ট আয়রন ওয়েলিং করার জন্য কম এম্পিয়ারের কারেন্ট সেট করতে হবে। এরপরে আমরা ওয়েলিং করলাম, ওয়েলিং করার পরেও কিন্তু শেষ নয়, ওয়েলিং করার পরেও কার্যবস্তুকে তাপ প্রয়োগ করে গরম রেখে ধীরে ধীরে ঠান্ডা করতে হবে, ধীরে ধীরে ঠান্ডা করতে হবে, এটাকে বলা হয় কি, ঠিক বলেছো, এটাকে বলা হয় পোস্ট হিটিং। এবারে তোমাদেরকে একটা দলগত কাজ দিতে চাই, তাহলে তোমরা প্রস্তুত তো? আমার বিশ্বাস তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছো, কিন্তু এখন তো আর বাহিরে যেতে পারবে না, তাহলে কি করতে হবে, বাসায় ছোট ভাই মা বাবা এদেরকে নিয়েই এই কাজটি করে ফেলো, দেখি স্ক্রিনে কি কাজ আছে তোমাদের জন্য। কাস্ট আয়রন ওয়েলিং করার সময় প্রিহিটিং এবং পোস্ট হিটিং কেন করা হয় একে অপরের মধ্যে আলোচনা করো। বিষয়টা খুব মজা না, আমরা বলেছিলাম প্রিহিটিং
এবং পোস্টহিটিং এর কথা। প্রিহিটিং হচ্ছে ওয়েল্ডিং শুরু করার আগে তাপ দেয়া, পোস্টহিটিং হচ্ছে ওয়েল্ডিং শেষ করার পরে তাপ দেয়া। তাহলে এই দুটো কেন করা হবে সেই কথাগুলো কি আমরা বলেছি? হ্যাঁ, যদি বলে থাকি তাহলে তোমরা এই বিষয়টা নিয়ে একে অপরের সাথে আলাপ আলোচনা করে খাতায় একটি ছোট্ট করে লিখে ফেলো, এবং যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে এটি জমা দিবে। জেনে নিতে চাই বা বুঝে নিতে চাই, সত্যিকার অর্থে কি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো? যদি করে থাকো তাহলে আমরা তোমাদেরকে ছোট্ট একটু মূল্যায়ন করে নেব। ভয় নেই, এটি পরীক্ষা নয়। পরীক্ষা ভীতিটা সবার ভিতরেই কম বেশি থাকে, আমরা পরীক্ষায় যাচ্ছি না। আমরা দেখতে চাই যে তোমার এবং আমার সাথে যে ইন্টারাকশন, যে কমিউনিকেশন হয়েছে বা যোগাযোগ হয়েছে, এই যোগাযোগটা ইফেক্টিভ হয়েছে কিনা, তুমি আমার কথা বুঝতে পেরেছো কিনা, বা তুমি যেমন করে চাও আমি তোমাকে সেইভাবে করে বুঝাতে পেরেছি কিনা। পৃথিবী বদলে গেছে। একসময় বলা হতো আমি যেমন করে পড়াই তুমি তেমনি করে বুঝবে, এখন বলা হয় ছাত্র বলছে স্যার আমি যেমন করে বুঝতে পারি আপনি কি তেমনি করে বোঝাতে পারেন, বা আমি যেমনি করে শিখতে পারি আপনি কি তেমনি করে শিখাতে পারেন। তাহলে ইউ আর এ কোয়ালিফাইড টিচার। এখন হচ্ছে তোমরা যেমন করে চাও আমি তোমাকে তেমনি করে দিতে পেরেছি কিনা, তোমাকে একটু মূল্যায়ন করলাম, আমাকে একটু যাচাই করে নিলাম। আসি, কাস্ট আয়রন কি, প্রিহিটিং এবং পোস্টহিটিং এর মধ্যে পার্থক্য কি? আমি আবার বলছি, কাস্ট আয়রন কি, প্রিহিটিং ও পোস্টহিটিং এর মধ্যে পার্থক্য কি? যদি তোমরা পেরে থাকো তাহলে বুঝবো তোমাদের সাথে আমার যে কমিউনিকেশন বা আমার যে কথোপকথন এগুলো ইফেক্টিভ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য ছোট্ট আর একটি কাজ বাড়ির কাজ হিসাবে রেখেছি। কাস্ট আয়রন ওয়েলিং এর বিবেচ্য বিষয়গুলো লিপিবদ্ধ করো। আমরা কাস্ট আয়রন ওয়েলিং করার পূর্বে কিছু বিষয় বিবেচনায় আনি। এই বিষয়গুলো তোমাদেরকে এতক্ষণ আলোচনা করা হয়েছে, তোমরা এই বিষয়গুলো খাতায় লিপিবদ্ধ করে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। ভয় নেই, তোমাদের এই পরিশ্রম বৃথা যাবে না। তোমাদের যে ধারাবাহিক মূল্যায়ন আছে সেখানে তোমাদের এই মার্ক জমা হবে। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে স্ক্রিনে দেয়া লিঙ্ক